ইরানের হুংকারে সুর নরম ইসরায়েলের, লেবানন যুদ্ধে না যাওয়ার ইঙ্গিত। পানির নিচে দিল্লি, ভেসে গেল বাড়ি গাড়ি, বর্ষা সামলাতে ব্যর্থ কি মোদি সরকার? আবারও আমেরিকাকে পান্ডা উপহার চীনের, এতে কমবে কি শত্রুতা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরানের এক হুঙ্কারে সুর নরম করে পিছিয়ে গেল ইসরায়েল, জানালো যুদ্ধ নয়, কূটনৈতিক আলোচনার মাধ্যমে হিজবুল্লাহর সাথে চলমান সংঘাত সংকটের নিরসন চায় নেতানিয়াহু সরকার। এর আগে লেবাননের হিজবুল্লাহর উপর হামলা হলে ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দেয় ইরান। তবে শুধু কি ইরানের হুমকি, নাকি হিজবুল্লাহ আর হুতিদের আগের চেয়ে শক্তিশালী হয়ে ওঠার ভয়ে পিছিয়ে গেল ইসরায়েল? কি বলছে বিশ্লেষকরা, ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন রিফাত জামান। লেবাননে হিজবুল্লাহর উপর হামলা হলে ইসরায়েলকে ধ্বংস করে দেওয়া হবে, ইরানের এমন হুঙ্কারের পরই সুর নরম করল ইসরায়েল। নতুন করে বলল, যুদ্ধ নয়, কূটনৈতিক আলোচনার মাধ্যমে হিজবুল্লাহর সাথে চলমান সংঘাত সংকটের নিরসন চায় নেতানিয়াহু সরকার। আর ইসরায়েলের এমন নমনীয় আচরণের পরই প্রশ্ন উঠেছে, শুধু কি ইরানের হুমকিতেই এমন অবস্থান বদলালো ইসরায়েল, নাকি আছে অন্য কোনো কারণও? এমন হুমকি তো এর আগেও দিয়েছে ইরান, তাহলে এবার কিসের জোরে ইরানের এমন হুঁশিয়ারি? বিশ্লেষকরা বলছেন, হিজবুল্লাহ আর হুতিদের দিনকে দিন সামরিক দিক থেকে শক্তিশালী হয়ে ওঠাও ইসরায়েলের পিছিয়ে যাওয়ার কারণ হতে পারে, কারণ অস্ত্র আর প্রশিক্ষিত সেনা সামন্তের দিক থেকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ইরান সমর্থিত এই বিদ্রোহী গোষ্ঠীগুলো। শনিবার ইরানের জাতিসংঘের মিশন হুঁশিয়ারি উচ্চারণ করে জানায়, লেবাননে হামলা হলে ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার যুদ্ধ শুরু হবে, আর তাতে হিজবুল্লাহ ও হুতি ছাড়াও যোগ দিবে ইরাক ও সিরিয়ায় থাকা ইরানের প্রক্সি প্রতিরোধ বাহিনীগুলো। আর এরপরই হিজবুল্লাহর সাথে ইসরায়েল যুদ্ধ চায় না বলে নতুন করে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট। অবশ্য গেল সপ্তাহে যুদ্ধ এড়ানোর কথা জানিয়েছিলেন তিনি। বিশ্লেষকরা বলছেন, গাজার যোদ্ধাদের তুলনায় সামরিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী লেবাননের হিজবুল্লাহ আর ইয়েমেনের হুতিরা। পরমাণু অস্ত্র বহনে সক্ষম মিসাইল রয়েছে হিজবুল্লাহর কাছে, যা আঘাত হানতে পারে ইসরায়েলের পরমাণু স্থাপনাতেও। অন্যদিকে হুতিদের রয়েছে নিজেদের তৈরি হাইপারসনিক মিসাইল, যা দিয়ে লোহিত সাগর, এডেন উপসাগর ও আরব সাগরের পাশাপাশি ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে তারা। এরই মধ্যে হুতি গোষ্ঠী দাবি করেছে, ভূমধ্য সাগরে অন্তত 5টি জাহাজে উন্নত হাইপারসনিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে তারা। আর এসব কারণে হিজবুল্লাহর সাথে যুদ্ধে না জড়াতে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে বন্ধু যুক্তরাষ্ট্র। এই যুদ্ধের পরিণতি ইসরায়েলের জন্য ভয়াবহ হবে বলেও শঙ্কা করছে তারা। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে শীর্ষ দুই প্রার্থীর কেউ 50% বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় গড়িয়েছে নির্বাচনী লড়াই। আগামী 5 জুলাই ফিরতি লড়াই হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার ইরানে 58,640 ভোট কেন্দ্রের ব্যালট বাক্স এবং বিদেশে 344 ভোট গণনা করা হয়। এবারের নির্বাচনে ভোট পড়েছে মাত্র 40%। ভোট গণনা শেষে সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান পেয়েছেন প্রায় 1,04,00,000 ভোট, দ্বিতীয় স্থানে থাকা সাইদ জালিলি প্রায় 95,00,000 ভোট পেয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কোনো প্রার্থী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ভোট অর্জন করতে পারেনি, তাই আগামী শুক্রবার রান অফ নির্বাচনে সর্বোচ্চ ভোট পাওয়া মাসুদ পেজেশকিয়ানের সাথে সাইদ জালিলির প্রতিদ্বন্দ্বিতা হবে। অপর দুই প্রার্থী অনেক পিছিয়ে আছেন, তাদের পক্ষে প্রতিদ্বন্দ্বিতায় আসা সম্ভব নয়। তীব্র গরমে শতাধিক মৃত্যুর পর এবার প্রবল বৃষ্টিতেও চরম বিপর্যস্ত ভারতের রাজধানী নয়াদিল্লি দেখা দিয়েছে জলাবদ্ধতা। টানা 5 ঘন্টার বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ধসে পড়েছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের একাংশের ছাদ। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পানিতে ভাসছে ভারতের রাজধানী নয়াদিল্লি। 70 বছরের রেকর্ড তাপপ্রবাহের তীব্র গরম থেকে মুক্তি মিলেছে ঠিকই, কিন্তু অতিবৃষ্টির কবলে নাজেহাল গোটা শহর। 27 জুন বৃহস্পতিবার রাত থেকেই নামে আকাশ ভাঙা বৃষ্টি, সেই সঙ্গে ছিল প্রবল ঝড় ও বজ্রপাত। বৃষ্টির পানিতে কোথাও ভেসে গেছে রাস্তাঘাট, গাড়িঘোড়া জমা জলে আটকে গেছে গণপরিবহন। প্রায় 50 ডিগ্রি থেকে এক ধাক্কায় তাপমাত্রা নেমেছে 35 ডিগ্রিতে। প্রায় 2 মাসের তাপপ্রবাহের পর আবহাওয়া অফিস থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল নগরবাসী, কিন্তু সেই বৃষ্টির চেহারা এত তীব্র হবে কে ভেবেছে সে কথা? গত 15 বছরে জুন মাসে নয়াদিল্লিতে নেই এমন বৃষ্টির ইতিহাস। মুষলধারে বৃষ্টিপাতে প্লাবিত হয়েছে রাজধানীর বহু এলাকা, ডুবে গেছে নিচু এলাকার বহু ঘরবাড়ি।
পাঁচ ঘণ্টার বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ২৮ জুন শুক্রবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের একাংশের ছাদ ধসে পড়ে। এই ঘটনায় সরকারের বিরুদ্ধে হয়েছে ব্যাপক সমালোচনা। তৃণমূল সংসদ সদস্য সাকেত গোখলে এই বিপর্যয়ের জন্য সরাসরি দায়ী করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বিপর্যয়ের দায় বিজেপি ও প্রধানমন্ত্রী মোদীর ঘাড়ে চাপিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, আম আদমি পার্টির সঞ্জয় সিংয়ের মতো আরও অনেকে। কংগ্রেস সভাপতি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, সরকারের দুর্নীতি ও অবহেলাই এমন দুর্ঘটনার কারণ। সরকারের সমালোচনা করে মল্লিকার্জুন খাড়গে তুলে ধরেন মোদী সরকারের ব্যর্থতার তালিকা। শোচনীয় হাল অযোধ্যার রাস্তাঘাটের। সম্প্রতি উদ্বোধন করা রাম মন্দিরের ছাদ থেকে পানি পড়ছে। ফাটল দেখা গেছে মুম্বাইয়ের ট্রান্সহারবার লিঙ্ক রোডে। বিহারে ২০২৩ ও ২০২৪ সালে ভেঙে গেছে ১৩টি নতুন সেতু। একটু বৃষ্টি হলেই ভেসে যায় দিল্লির প্রগতি ময়দানের সুড়ঙ্গ পথ। বিশ্বমানের অবকাঠামো নির্মাণের যে দাবি সরকার করে এসেছে, এসব কিছুই তার নমুনা, এমন মন্তব্য করেন কংগ্রেস নেতা। বৃষ্টি ও টার্মিনালের ছাদ ভেঙে দুর্ঘটনা, এই দুইয়ের জেরে ঘোরালো হয়ে উঠেছে পরিস্থিতি। এক নম্বর টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় নিরাপত্তার কারণে সেখানে বন্ধ রাখা হয়েছে সমস্ত কাজ। বিমান পরিষেবাতেও পড়েছে প্রভাব। বাতিল করা হয়েছে ইন্ডিগো এবং স্পাইস জেটের অনেকগুলো ফ্লাইট। কিছুটা সামলে নেয়া হলেও এখনও পুরোদমে চালু হয়নি বিমানবন্দরের কার্যক্রম। নয়াদিল্লির আবহাওয়া অফিস জানিয়েছে আগামী দুই একদিনের মধ্যেই রাজধানীতে বর্ষাকাল শুরু হবে, তখন অনেকটাই বাড়বে বৃষ্টির পরিমাণ। নগরীর বিভিন্ন অংশে জল জমে বিপর্যস্ত হয়ে গেছে ট্রাফিক ব্যবস্থা। তাপমাত্রা অনেকটা কমলেও দিল্লির সর্বত্র জল নিষ্কাশন ব্যবস্থার যে হাল হয়েছে, বর্ষার ঢল কীভাবে সামলাবে দিল্লি সেটা নিয়ে বেড়েছে শহরবাসীর দুশ্চিন্তা। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। শুধু ইসরায়েলি হামলা আর খাবারের অভাবেই নয়, তীব্র তাপদাহে পুড়ে মরছে ফিলিস্তিনের গাজার অধিবাসীরা। গাজার জায়গায় জায়গায় বাড়ছে আবর্জনার স্তূপ। জাতিসংঘ বলছে দিনকে দিন গাজার পরিবেশ বসবাসের অযোগ্য হয়ে উঠেছে ফিলিস্তিনিদের জন্য। এই পরিবেশে নানা রোগবালাই ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে সংস্থাটি। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। এই আবর্জনার স্তূপের পাশে খেলছে ফিলিস্তিনের শিশুরা। শুধু খাদ্য বা বিশুদ্ধ পানি নয়, ফিলিস্তিনিদের জীবনে বাসযোগ্য পরিবেশের সংকট তীব্র হয়ে উঠছে। গাজার প্রতিটি জায়গা এ আবর্জনায় ভরা। এমন অস্বাস্থ্যকর পরিবেশে বেঁচে থাকার প্রাণান্তকর চেষ্টা তাবুগুলোতে আশ্রিত ফিলিস্তিনিদের। গাজায় জাতিসংঘ অফিস থেকে মাত্র ১৫০ মিটার দূরেও ১,০০,০০০ টনের এমন আবর্জনার স্তূপ। তা অপসারণের কোনো সম্ভাবনা দেখছে না সংস্থাটি। আমি অবাক না হয়ে পারছি না, আমার অফিস থেকে মাত্র ১৫০ মিটার দূরে ১,০০,০০০ টনের আবর্জনার স্তূপ। প্রতিদিন এখানে ময়লা জমা হচ্ছে, বসবাস করার পরিবেশ নষ্ট হচ্ছে। আমি দেখেছি গাজা উপত্যকা জুড়ে কোনো ময়লা আবর্জনা সরানোর ব্যবস্থা নেই, এর কোনো সমাধানও নেই। পরিবেশ দূষণে এখানকার জীবন আরও ভয়াবহ হয়ে উঠেছে, প্রতিদিন এর অবনতি হচ্ছে। ইসরায়েলি হত্যাযজ্ঞের মধ্যে ফিলিস্তিনিরা পরিবেশের এমন কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করছে। এদিকে গ্রীষ্মের তীব্র তাপে পুড়ছে তাবুতে আশ্রয় নেয়া ফিলিস্তিনিরা। বেশিরভাগ তাবু তৈরি প্লাস্টিকের উপাদান দিয়ে, তাই তাবুর ভেতরে গরম আরো বেশি অনুভূত হয়। গরমে অসহনীয় হয়ে উঠেছে গাজাবাসীর জীবন। হামলা থেকে বাঁচলেও এমন তীব্র গরমে অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। It's a very very difficult situation here right now. হামলা থেকে বাঁচতে ফিলিস্তিনিরা তাবুতে আশ্রয় নিয়েছিল, কিন্তু সেখানেও শান্তি নেই। তাবুগুলো প্লাস্টিক দিয়ে তৈরি হয়, বাইরের চেয়ে ভেতরে গরম আরো অনেক বেশি। এই গরমে মানুষের বাস করা অত্যন্ত কঠিন, অসহনীয় গরম। যুদ্ধ থেকে বাঁচলেও দেখা যাবে এই গরমেই অনেকের মৃত্যু হয়েছে। গরম আর আবর্জনা সেই বিশুদ্ধ পানিগুলোকেও নষ্ট করে দিচ্ছে। তীব্র গরম এবং আবর্জনার সাথে যোগ হয়েছে বিশুদ্ধ পানির অভাব। জাতিসংঘ বলছে এমন তীব্র তাপপ্রবাহ আর আবর্জনার মধ্যে বিশুদ্ধ পানি পাওয়া অত্যন্ত কঠিন। বরং এই আবর্জনায় পানি আরো দূষিত হওয়ার সম্ভাবনা দেখছে সংস্থাটি, আর এতেই ডায়রিয়া সহ বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।
এমনিতেই গাজা ভূখণ্ডে বিশুদ্ধ পানি নেই, তার উপর গরম আর আবর্জনা সেই বিশুদ্ধ পানিগুলোকেও নষ্ট করে দিচ্ছে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে ফিলিস্তিনের এক অংশ গাজার বাসিন্দাদের যখন গুলি করে হত্যা করছে ইসরায়েলি সেনারা, তখন এর আরেক অংশ পশ্চিম তীরের অধিবাসীদের ওপর জুলুম নির্যাতন চালিয়ে তাদের মাটির সাথে মিশিয়ে দিচ্ছে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা। পশ্চিম তীরের ফিলিস্তিনিদের পশু চুরির পাশাপাশি তাদের কৃষি জমি কেড়ে নিয়ে বানাচ্ছে অবৈধ স্থাপনা, ফলে নিজেদের ভিটে মাটি আর কাজ হারিয়ে নিঃস্ব পশ্চিম তীরের ফিলিস্তিনিরা। বিস্তারিত ইফা জাহানের ডেস্ক রিপোর্টে। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংস আক্রমণ বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি এসব এলাকায় তারা ফিলিস্তিনি বেদুইন মেষপালকদের ব্যাপকভাবে হয়রানি করছে বলে খবর প্রকাশ পেয়েছে। এমনকি ইসরায়েলি নিরাপত্তা বাহিনীও ফিলিস্তিনি মেষপালকদের পশু নিয়ে অভিযান চালাচ্ছে। অভিযোগ উঠেছে ফিলিস্তিনিদের ভেড়া এবং অন্যান্য পশু চুরি করে নিয়ে যাচ্ছে অবৈধ বসতি স্থাপনকারীরা। এতে পুলিশ অফিসারদেরও সমর্থন রয়েছে। শুধু তাই নয়, অফিসাররা তাদের আরও ভেড়া নিয়ে যেতে উৎসাহ দেয়। মেষপালকরা বলছেন, পশুপালন তাদের আয়ের প্রধান উৎস হওয়ায় গবাদি পশুর চুরির ঘটনা তাদের ব্যাপকভাবে ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। অ্যাক্টিভিস্টরা বলছেন, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা এই এলাকায় আরও অবৈধ স্থাপনা নির্মাণ করে ধীরে ধীরে ফিলিস্তিনিদের চারণভূমি বন্ধ করে দিচ্ছে। এমনকি ফিলিস্তিনিদের আসা যাওয়ার পথও অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় আইনজীবীরা জানান, সাম্প্রতিক সময়ে হামলা আরও বেড়েছে। অবৈধ বসতি স্থাপনকারীরা কৃষি জমি ও চারণভূমিতে ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দেওয়ার কারণে স্থানীয়দের জীবিকার উপর ব্যাপক প্রভাব পড়েছে। অ্যাক্টিভিস্ট গাই হিরসফেল্ড বলেছেন, মেষপালকদের সহযোগিতা করতে আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রমাণপত্র সহ একটি চিঠি জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। 7ই অক্টোবরের পর থেকে এসব অবৈধ বসতি স্থাপনকারীরা ছন্দবেশী নিরাপত্তা বাহিনী হয়ে উঠেছে। রেকর্ডধারী অপরাধমূলক বসতি স্থাপনকারীরা এসব এলাকায় এখন বসে আছে আইন প্রয়োগকারী হয়ে। ইফাত জাহান, বাংলাভিশন। যুদ্ধ সংঘাতে কেবল গাজার অধিবাসীরাই না খেয়ে মৃত্যু ঝুঁকিতে নেই, এমন পরিস্থিতি বিশ্বের আরও অন্তত 71টি দেশে। সংঘাত, সংঘর্ষ, জলবায়ু পরিবর্তন, মহামারী সহ বেশ কয়েকটি কারণে চলতি বছর তীব্র খাদ্য সংকটে পড়বে এসব দেশের অন্তত 31 কোটি মানুষ, এমন সতর্কতা দিয়েছে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFPO। তাদের শঙ্কা, বিশ্বজুড়ে অস্থিরতা চলতে থাকলে আসছে জুন থেকে অক্টোবরের মধ্যে ফিলিস্তিন, সুদান ও মালি সহ 18টি দেশে খাবারের অভাব চরম ভয়াবহ রূপ নেবে। হিজেল জুবায়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। গত 5 বছর ধরে বিশ্বব্যাপী তীব্র খাদ্য সংকটে পড়া মানুষের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিসের 2024 সালের প্রতিবেদনে ভয়াবহ এই খাদ্য সংকটের জন্য যুদ্ধ ও সংঘাতকে প্রধান কারণ হিসেবে শনাক্ত করা হয়েছে। বর্তমানে সারা বিশ্বের মধ্যে গাজায় খাদ্য সংকট সবচেয়ে মারাত্মক বলে জানিয়েছে তারা। বলা হচ্ছে, গত 8 বছরের মধ্যে এমন শোচনীয় খাদ্যাভাব দেখেনি বিশ্ব। দুর্ভিক্ষের কিনারে দাঁড়িয়ে গাজা উপত্যকা। জাতিসংঘের সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP ও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন FAO যৌথভাবে এক সতর্কতায় জানিয়েছে, চলতি বছরের জুন মাস থেকে অক্টোবরের মধ্যে বিশ্বের অন্তত 18টি দেশে বিদ্যমান তীব্র খাদ্য সংকট আরও চরম আকার ধারণ করবে। এসব দেশের অন্যতম হল ফিলিস্তিন, সুদান, দক্ষিণ সুদান, মালি ও হাইতি। তথ্যপ্রাপ্তি সহজলভ্য ও WFP-র কার্যক্রম আছে এমন 71টি দেশের অন্তত 31 কোটি মানুষ 2024 সালের শেষ নাগাদ তীব্র খাদ্য সংকটের পর্যায়ে অবস্থান করবে বলে পরিসংখ্যানে উঠে এসেছে। এর মাঝে জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা প্রয়োজন বা তার চেয়েও ভয়াবহ পর্যায়ের কবলে থাকবে 47টি দেশের অন্তত 3 কোটি 80 লাখ মানুষ। বিশ্বব্যাপী খাদ্য সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী শিশু ও নারীরা। এবছরের শেষ নাগাদ তীব্র খাদ্যাভাবে থাকা 15টি দেশের 24 কোটি শিশু চরম পুষ্টিহীনতার শিকার হবে বলে আশঙ্কা করা হচ্ছে। গত সপ্তাহে FAO জানায়, বর্তমানে গাজার 459,000 বাসিন্দা অর্থাৎ উপত্যকার মোট জনগোষ্ঠীর 22% বিপর্যয়কর মাত্রায় খাদ্যজনিত নিরাপত্তাহীনতায় ভুগছে। এছাড়া তীব্র খাদ্য সংকটে ভুগছে গাজার 96% মানুষ। প্রত্যেক 5 জনের মাঝে একজন দাঁড়িয়ে আছে দুর্ভিক্ষের কিনারে।
এদিকে 14 মাস ধরে চলা গৃহযুদ্ধের প্রেক্ষাপটে বর্তমানে সুদান এযাবৎকালের সবচেয়ে মারাত্মক খাদ্য সংকটে ভুগছে বলে সতর্কতা জানিয়েছে FAO। সংস্থাটি জানায় এই মুহূর্তে সুদানের 10টি প্রদেশে 7,55,000 মানুষ বিপর্যয়কর মাত্রায় খাদ্য সংকটে ভুগছে। এছাড়া 85 লাখ মানুষ অর্থাৎ মোট জনগোষ্ঠীর 18% প্রয়োজন জরুরি খাদ্য সহায়তা। FAO বলছে যুদ্ধ সংঘাত ছাড়াও বৈশ্বিক খাদ্য সংকটের জন্য দায়ী দুর্যোগপূর্ণ আবহাওয়া, অর্থনৈতিক সংকট, অতিদারিদ্র, সরকারি সক্ষমতার অভাব, খাদ্যে আমদানি নির্ভরতা সহ বেশ কিছু প্রভাবক। জাতিসংঘ ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বলছে দেশে দেশে দুর্ভিক্ষ পরিস্থিতি ও ভয়াবহ খাদ্য সংকট দূর করতে জরুরি ভিত্তিতে বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সাথে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজন বড় আকারের তহবিল। এজন্য দ্রুততার সাথে আন্তর্জাতিক মহলকে তৎপর হতে জোরালো আহ্বান জানানো হচ্ছে। হিজল জুবায়ের, বাংলা ভিশন। চরম বিপদের মধ্যে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে বাইডেনকে সরে দাঁড়ানোর দাবি তুলেছেন অনেকেই। প্রেসিডেন্ট নির্বাচনের আগে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে মুখোমুখি বিতর্কে মোটেও ভালো করেননি জো বাইডেন, আর এরপরই বাইডেনের সমালোচনায় মুখর হয় খোদ যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আমেরিকার নির্বাচনী বিতর্কে বিশ্বের সামনে দুর্বল এক জো বাইডেন যখন নিজেকে ধ্বংস করছেন, তখন সত্য মিথ্যা মিশিয়ে আক্রমণাত্মক ভাষায় গল্প শুনিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে বিতর্কের নাটকীয় আয়োজন একটি জাঁকজমকপূর্ণ রিয়েলিটি শো। এই আয়োজনের কারণে বাইডেনের বিপদ ঘণ্টা বাজল নাকি ট্রাম্পের সুবিধা হল, সেটা এখনও নিশ্চিত না। 27 জুন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আটলান্টায় CNN-এর স্টুডিওতে বিতর্কে মুখোমুখি হন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নির্বাচনী প্রচারণার গুরুত্বপূর্ণ এই আয়োজনে বিভিন্ন বিষয়ে পরস্পরকে আক্রমণ করেন দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী। বিশ্লেষকরা বলছেন আসন্ন নির্বাচনে যদি জো বাইডেন পরাজিত হন, তার অন্যতম কারণ হবে বিতর্ক বৈঠকে বাইডেনের মাত্র 10 মিনিটের বাজে পারফরম্যান্স। বেইজিং থেকে নয়াদিল্লি, বিশ্বের কোথাও প্রশংসা পাননি বাইডেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ছিল তার সমালোচনায় মুখর। রাশিয়ার মিডিয়া বাইডেনকে সম্পূর্ণ ব্যর্থ হিসাবে আখ্যা দিয়েছে। বিতর্কের আগেই রুশ টেলিভিশনে প্রচারিত সংবাদ অনুষ্ঠানে ধারণা করা হয় 1.5 ঘন্টার লাইভে টিকতে পারবেন না জো বাইডেন। ডেমোক্রেটিক এই নেতার মানসিক সুস্থতা নিয়ে চিন্তিত মার্কিন ভোটাররা, এমন মন্তব্য করেছে কিছু রুশ মিডিয়া। চীনের গণমাধ্যমগুলো নির্বাচনী বিতর্কের নাটকীয়তা নিয়ে বেশ উৎসাহ দেখিয়েছে। বিতর্কের শুরুতে হাত মেলাননি বাইডেন ও ট্রাম্প, এই বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরেছে অনেক মিডিয়া। বিতর্কটিকে একটি রিয়েলিটি শো বলেছে চীনা রাষ্ট্রীয় মালিকানাধীন গ্লোবাল টাইমস। ব্যঙ্গাত্মক কার্টুন আর চিত্রে বারবার উঠে এসেছে নেতা নির্বাচন নিয়ে মার্কিনীদের হতাশা। ভারতের প্রভাবশালী গণমাধ্যমে বাইডেনের পারফরম্যান্সকে চিহ্নিত করা হয়েছে নড়বড়ে ও দ্বিধাগ্রস্ত হিসাবে। হিন্দুস্তান টাইমসের এক রিপোর্টে বলা হয় টানটান উত্তেজনার বিতর্ক আয়োজন পাল্টে দিতে পারে ভোটারদের মনোভাব। কিছু গণমাধ্যম আগ বাড়িয়ে দাবি করেছে বাইডেনকে টাকা দিচ্ছে চীন। ডোনাল্ড ট্রাম্পের এমন অভিযোগের ভিত্তিতে বাইডেনকে মাঞ্চুরিয়ার প্রার্থী বা চীনা দালাল বলেছে NDTV। ইসরায়েলের গণমাধ্যমগুলোর কাছে বাইডেন একজন দুর্বল প্রার্থী। সেখানকার প্রকাশিত রিপোর্টে উঠে আসে বিতর্কে ট্রাম্প জিতলে সেটা কিভাবে গাজা যুদ্ধে প্রভাব ফেলবে। CNN-এর স্টুডিওতে ট্রাম্প দাবি করেন তিনি প্রেসিডেন্ট থাকলে 7 অক্টোবর গাজার যোদ্ধারা ইসরায়েলে হামলা চালাতে পারত না। তুরস্কের বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বাইডেনের হতাশাজনক বিতর্কের সমালোচনা করেছেন। নতুন ট্রাম্প যুগ আসছে, এমন মন্তব্য দেখা যায় অনেক মিডিয়ায়। তুর্কি বিশ্লেষকেরা দীর্ঘদিন ধরেই বাইডেনের ক্ষমতা নিয়ে সমালোচনা করে আসছেন। ইসরায়েল গাজা যুদ্ধে তার অবস্থানকে ভণ্ডামি বলেও অভিযোগ করেছেন তাদের অনেকে।
আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে পারে দুই প্রেসিডেন্ট পদপ্রার্থীর মধ্যে দ্বিতীয় ধাপের বিতর্ক। বিতর্কে না জিতলে নির্বাচনে হারবেন বিষয়টা মোটেও সেরকম না, তবে সামনের ডিবেটে ঘুরে দাঁড়াতে না পারলে আমেরিকার আসন্ন নির্বাচনে অনেকাংশে কঠিন হয়ে উঠতে পারে বাইডেনের লড়াই। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। বন্ধুত্বের স্মারক হিসেবে যুক্তরাষ্ট্রে দুটি পান্ডা উপহার দিয়েছে চীন। বৃহস্পতিবার পান্ডা দুটি ক্যালিফোর্নিয়ার সান্দিয়াগোতে পৌঁছেছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি। বিশ্লেষকরা বলছেন, এর মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আবারও পান্ডা কূটনীতিতে ফিরেছে চীন। দুই দেশের মধ্যে সম্পর্ক সহজ করতে চাওয়ার বার্তা এটি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বিশ্বমঞ্চে অর্থনৈতিক, বাণিজ্যিক, সামরিক ও কূটনৈতিক আধিপত্য বিস্তার এবং তাইওয়ান প্রণালী, দক্ষিণ চীন সাগর, হংকং সহ বিভিন্ন বিষয়ে পরস্পরের প্রতি শত্রুভাবাপন্ন চীন ও যুক্তরাষ্ট্র, এই বৈরিতার কারণে সৃষ্ট নেতিবাচকতায় সবচেয়ে বড় ভুক্তভোগীও তারাই। ফলে বৈরিতার বরফ গলাতে নানা সময়ে নানান পদক্ষেপ নিয়েছে দুই দেশই। এরই অংশ হিসেবে এবারে দীর্ঘ দুই দশক পর যুক্তরাষ্ট্রকে দুটি পান্ডা উপহার দিয়েছে চীন। বর্তমানে অরক্ষিত বা ঝুঁকিতে থাকা প্রাণীর তালিকায় আছে পান্ডা। এ অবস্থায় ১০ বছরের সংরক্ষণ প্রকল্পের আওতায় যুক্তরাষ্ট্রকে এসব পান্ডা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সান দিয়েগোর চিড়িয়াখানায় পৌঁছেছে পান্ডাগুলো। চিড়িয়াখানায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার আগে নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে পান্ডা দুটিকে অন্তত 30 দিনের জন্য কোয়ারেন্টিনে রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শিগগিরই এগুলোকে দেখা যাবে, এ নিয়ে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। এদিকে চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রকে আরও দুটি পান্ডা দেবে চীন। এরই মাঝে এ ঘটনাকে ঐতিহাসিক মুহূর্ত বলে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেন। চীনের পক্ষ থেকে এর অর্থ হল যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে দেশটি আগের চেয়ে উন্মুক্ত মানসিকতা ধারণ করছে। এর আগে নানা সময় ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে চীন যুক্তরাষ্ট্রকে দেয়া পান্ডা ফিরিয়েও নিয়েছে। ২০১০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামার সঙ্গে বৈঠক করার জেরে দুটি পান্ডা ফিরিয়ে নেয় বেইজিং। সম্পর্কে শীতলতার জেরে ২০২৩ সালেও একটি পান্ডা ফিরিয়ে নেওয়া হয়। সর্বশেষ গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্র থেকে আরও তিনটি পান্ডা ফিরিয়ে নেয় চীন। সার্বিক প্রেক্ষাপটে পুনরায় বেইজিংয়ের পান্ডা কূটনীতিতে ফেরাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র এটির সদ্ব্যবহার করবে, এটি প্রত্যাশা তাদের। সর্বপ্রথম ১৯৭২ সালে তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের ঐতিহাসিক বেইজিং সফরকালে যুক্তরাষ্ট্রের সঙ্গে পান্ডা কূটনীতি শুরু করে চীন। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক অঞ্চলের একটি ছোট গ্রামের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়া। এতে ইউক্রেন যুদ্ধে আরও সুবিধাজনক অবস্থানে পৌঁছল রুশ সেনারা। শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, সেনাদের আক্রমণে পূর্ব ইউক্রেনের রোজডোলকা গ্রাম থেকে পিছু হটতে বাধ্য হয় ইউক্রেনীয় সেনারা। পরে রুশ বাহিনী গ্রামটি নিয়ন্ত্রণে নেয়। যুদ্ধক্ষেত্রে ধীরে ধীরে অগ্রসর হওয়া রুশ বাহিনীর এটা সর্বশেষ অর্জন বলে উল্লেখ করা হয়েছে। যদিও ইউক্রেনের সেনারা বলছে তারা এখনও গ্রামটির নিয়ন্ত্রণ হারায়নি, সেখানে রুশ সেনাদের সাথে তাদের লড়াই চলছে। এদিকে ইউক্রেনের ডনিপ্র শহরে রাশিয়ার একটি মিসাইল হামলায় একটি নয়তলা আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আঞ্চলিক গভর্নরের দাবি, এই হামলায় অন্তত একজন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। কেনিয়ায় রক্তক্ষয়ী প্রতিবাদ বিক্ষোভের মুখে অবশেষে বিতর্কিত অর্থ বিল পুরোপুরি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। গেল কয়েকদিনের বিক্ষোভে দেশটির অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বেকারত্ব, দারিদ্র এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জীবন নির্বাহ কঠিন হয়ে পড়েছে কেনিয়াবাসীর। এমন অবস্থাতেই ভোজ্যতেল, পাউরুটি এবং নিত্য ব্যবহৃত পণ্যগুলোর উপর ১৬-25% কর আরোপের পদক্ষেপ নেয় সরকার। ফলে অর্থ বিলকে ঘিরে শুরু হয় বিতর্ক এবং এক পর্যায়ে তা বিক্ষোভে রূপ নেয়। বিল ঘোষণা করার পরপরই বিক্ষোভে ফেটে পড়ে কেনিয়ার জনগণ। এই অর্থ বিল ঘোষণার জেরে পার্লামেন্টে ঢুকে ভাঙচুর এবং একাংশে আগুনও ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। পরিস্থিতি বিগড়ে যাওয়ায় বৃহস্পতিবার বিল প্রত্যাহারের ঘোষণা করা হয়। ওই দিন কেনিয়ার রাজধানী নাইরোবির রাস্তায় বিক্ষোভকারী এবং জেলা পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। এদিন বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা কম হলেও ব্যাপক উত্তেজনা ছিল। এই সময় প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর সরকারি বাসভবনের সামনেও মিছিল করার প্রস্তুতি নেয় বিক্ষোভকারীরা।
মিছিলের মধ্য থেকে অনেক আন্দোলনকারীকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। এ সময় বন্দুকের গুলিতেও আহত হন অনেকে। শহরের অন্যান্য অঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও রাস্তায় ভারী সামরিক উপস্থিতি দেখা গেছে। প্রতিনিয়ত রাস্তায় টহল দিচ্ছে সামরিক বাহিনী। অধিকার গোষ্ঠীগুলো বুধবার জানিয়েছে, দেশব্যাপী বিক্ষোভে এ পর্যন্ত কেনিয়ায় 23 জন মারা গেছেন। ইফাত জাহান, বাংলাভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।